চুরি করতে এসে ভোটার কার্ড ফেলে গেল চোর। একই সময় ব্যাংকের সিএসপি ও সোনার দোকানে চুরির চেষ্টা। স্থানীয়দের তাড়া খেয়ে পালালো অভিযুক্তরা। একই সময় দুই জায়গায় চুরি করার চেষ্টা। চুরি করতে এসে তাড়া খেয়ে ভোটার কার্ড ফেলে পালালো অভিযুক্তদের একজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেলভিল গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি বাজার এলাকায় গতকাল মধ্যরাতে ঢোকে তিন থেকে চার জনের একটি চোরের দল। একই চোরের দল একই সময় স্বরূপকাঠি বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি সেন্টার ও পার্শ্ববর্তী একটি জুয়েলারির দোকানে তালা ভেঙে ঢোকার চেষ্টা করে। তালা ভাঙার আওয়াজে স্থানীয়রা জেগে যায়। স্থানীয়দের তৎপরতায় তড়ি ঘড়ি এলাকা ছেড়ে পালায় চোরের দল। এলাকার বাসিন্দা ঝর্ণা ঘোষাল জানান, রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাওয়ার পর হঠাৎই জোরে জোরে কিছুতে আঘাত করা শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। তারপর বাইরে এসে দেখেন কয়েকজন এলাকার সিএসপি ব্যাংকের তালা ভাঙছে। তাই দেখে ওই মহিলা চোর চোর বলে চিৎকার শুরু করেন। মহিলা চিৎকারে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। স্থানীয়দের তাড়া খেয়ে দোতলার ওপর থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘুমের মধ্যে দেখি যে টিনের আওয়াজ হচ্ছে, বাড়ি দিচ্ছে, দুমদাম বাড়ি হচ্ছে। তা কোথায় বাড়ি পড়ছে বলে আমি একটু বেরিয়ে দেখলাম যে ব্যাংকের দরজা ভাঙছে তিন চারজন। এবার আমি দেখি যে চোর চোর করে চিল্লামিল্লি করতে পেছন দিকদের পাড়ার থেকে লোক বেরিয়ে এলো, আমরা সবাই বেরোলাম, ওরা ব্যাংকের ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে চলে গেল সোজা উত্তর দিকে। ওই দলের এক সদস্য তার ভোটার কার্ড জুতো ঘটনাস্থলে ফেলেই পালিয়ে যায়। স্থানীয়রা সোনার দোকানের মালিককে খবর দেয়। তারপর হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযুক্তদের ফেলে রাখা জিনিস ও ভোটার কার্ড বাজেয়াপ্ত করে। ওখানে ডাকাত উঠেছিল, ডাকাত চুরি করতে গিয়ে হচ্ছে আমার বউ দেখেছিল, দেখে কান্নাকাটি ইয়ে করছিল যে চোর এসেছে চোর এসেছে বলে। এইবার আমি দরজা খুলে দেখলাম হচ্ছে এইবার হাত দিলাম, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে নিজেই পড়েছি। উদ্ধার হওয়া ভোটার কার্ডের নাম রয়েছে আনসার আলী মোল্লা। পুলিশ এই সূত্র ধরেই চোরের দলকে শনাক্ত করার তদন্ত শুরু করেছে। স্বরূপকাঠি থেকে কৌশিক ঘোষালের একটা ফোন পেয়েছিলাম রাত্রে আড়াইটা তিনটের দিকে। তো সেই সময়টাতে ও আমাকে জানালো যে স্বরূপকাঠি সিএসপিতে কিছু লোক ঢোকার চেষ্টা করছে এবং গাইতি টাইতিগুলো নিয়ে ঢোকাঢুকি করছে। তো সেই সময়টাতে আমি দেরি না করে স্বরূপকাঠি পৌঁছাই। পৌঁছে দেখি যে দরজাগুলো এরকম ভাঙা, ঢোকার চেষ্টা হয়েছে কিন্তু ঢুকতে পারিনি। ওর সঙ্গে সঙ্গে আমি থানার সিভিককে দিয়ে থানাকে ইনফর্ম করি এবং থানা থেকে এসে ইনভেস্টিগেশন করে ওখান থেকে একটা শাবল, গাইতি, কিছু ডকুমেন্টস ওখান থেকে উদ্ধার করে নিয়ে গেছি। আমি থানাকে অনুরোধ করেছি যাতে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, একটু যদি সিভিকের অ্যারেঞ্জমেন্ট আর একটু বাড়িয়ে যদি ওখানে নিরাপত্তাটা সুনিশ্চিত করা হয়। তো সকালের দিকে আমি আরেকজন শুনলাম পাশের জুয়েলার্সের দোকানেও এরকমভাবে ভাঙার চেষ্টা হয়েছিল কিন্তু ভাঙতে পারিনি। ঘটনার পর থেকেই স্বরূপকাঠি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের কাছে এলাকার নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করবার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। একজন ফোন করলো, শুনলাম যে আমার দোকান ভাঙাভাঙি হচ্ছে। আমি আসলাম, এসে দেখলাম যে তারা নেই। তারপরে পুলিশকে ফোন করা হলো, পুলিশ আসলো, এসে জিনিসটা দেখলো, ওই যা ভাঙাভাঙি হচ্ছে হয়েছে, তারপরে ব্যাংকেও হয়েছে পাশে ব্যাংকে। তা আমি দাবি করছি যে পুলিশ তোমার আমাদের যায় সিকিউরিটি বাড়াক। এসে দেখি এক স্বর্ণকারের দোকানে বড় তালা ভাঙা, পাশে সিএসপি ব্যাংকে, ওখানে এইরকম অবস্থা। তা যাই হোক, আমরা হিঙ্গলগঞ্জ পুলিশ প্রশাসনের কাছে দাবি করছি যে অতি শীঘ্র এখানে সিকিউরিটি বাড়ানো হোক যাতে আমরা নিরাপদে থাকতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট।